আজকে না একটা পার্সেল এসেছিল আমার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমার খুব লেটে স্টার্ট হচ্ছে, এখন বাজছে দুপুর সোয়া একটা। তো এখনও আমার তেমনভাবে রান্নাবান্নাও কিছু হয়নি, অবশ্য রান্না তেমন কোনো চাপ নেই, রান্না আর কি খুব হালকা ফুলকা বানানোর আছে। তো সেই ভাবছি যে আর কি শুধু ডাল ভাত আলু ভাতে ডিম সেদ্ধ খাবো, যার জন্য এখনও চাপ হয়নি। ওটা একটু গরম গরম নামিয়ে খেতেই ভালো লাগে। তো এখন এবার চান টান হয়ে গেছে, এবার যাই রান্নাটা বসাই, সব কিছু বাকি সকালে যা কাজ বাজ থাকে সব কিছু হয়ে গেছে। সকাল থেকে একটু বিজি ছিলাম বলে আজকে একটু লেট হলো। কালকে জানো তো বাজার যাওয়া হয়েছিল, কিন্তু আমি কোনো ব্লগ স্টার্ট করিনি বলে বাজার করাটাও আর কিছু ওখানে শপিং টপিংয়ের কিছুই তুললাম না। কিছু কিছু হয়েছে, কিছু কিছু কোনো বাকি আছে। তো দেখো আজকের ব্লগটাতে কী কী আমি শেয়ার করতে পারি, শুরু করছি এখান থেকে, চেক করতে থাকো, আশা করছি ভালোই লাগবে। এইদিকে দেখো বেটুয়া বসে গেছে পড়তে, তো আজকে ওর নাকি অনেক কিছু লেখা বাকি ছিল, তাই জন্য করে নিচ্ছে। আজকে তো ওর ছুটিই আছে, হ্যাঁ না বেটা? মানডে থেকে ফের স্কুল, তো বললো টিউশন যাওয়ার আগে এখন খাবার খাওয়ার আগে করে নিই। তো তুমি করে নাও, ঠিক আছে? সব চাপানো হয়ে গেছে, এই যে এখানে ভাত, এখানে ডাল, এখানে ডিম সিদ্ধ হচ্ছে, আর ইন্ডাকশনে চাপিয়ে দিয়েছি আমি আলু সিদ্ধটা। তো এরকম করে না ফটাফট হয়ে যায়, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। আর জানো তো আজকে না একটা পার্সেল এসেছিলো আমার, আমি দুটো ঘরে পরা স্লিপার্স আনিয়েছিলাম, তো বেশ ভালো এসছে, তারা দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। তো দেখো এই স্লিপার্সগুলো, আমি না সবসময় তো এই স্লিপার্সগুলোই বেশিরভাগ পরি, তো এগুলো আমার খুব ভালো লাগে। হ্যাঁ খারাপ হয়ে গেছিলো তখন ওই ছিল রাখা, সেগুলো ইউজ করছিলাম, বাট আমার অতটা ভালো লাগেনি। দেখো এখানে কেমন দাগও হয়ে গেছে, কিন্তু এগুলো খুব ভালো লেগেছে, এগুলো বেশ ভালোই এসছে। অনলাইন আনালাম, মিশো থেকেই আনালাম, কিন্তু বেশ ভালো এসছে, খুব সফট আর একদম লাইট ওয়েট, তো আমার এগুলোই বেশি ভালো লাগে। আমি না একটু ওভার সাইজই আনাই, আমার বাড়িতে পরার স্লিপার্সগুলো একটু ওভার সাইজ ভালো লাগে, বাট এগুলো একটু সাইজে আনিয়েছি, সাইজটা ঠিকই এসছে। আর দেখো এই নেল পলিশটা দেখছো, এটা না আমি কালকে নিয়ে আসলাম, আমার বেশ পছন্দ হয়েছে এই নেল পলিশটা, দেখো বেশ ভালো লাগছে, আমার খুব পছন্দ এই কালারটা। শেষ হয়ে গেছিলো, কালকে আবার পেয়ে গেলাম তো নিয়ে চলে আসলাম। চান করে বেরিয়ে না চুলটাতে এত জল থাকে, তখন আমার মনে হয় যে লিবনটা লাগালে জলের সাথে লিবনটাও ঝরে যাচ্ছে, তাই জন্য আমি খুব সফট সফে ভেজা চুলে না লাগাই না, একটু জলটা ঝরে গেল তারপরেই লাগাচ্ছি, ওটাই বেশি ভালো হয়। আমার ছেলে ওদিক থেকে খুব হাল্লা করছে, ও টয়লেট গেলেই প্রচণ্ডভাবে হাল্লা করতে থাকে। রান্না কমপ্লিট, এই যে সিদ্ধার্থ বসে পড়েছে খেতে, কিন্তু এখন ওর ডিমান্ড হচ্ছে কি পাঁপড় পোড়াতে হবে, তবে আজকে শনিবার পাঁপড় পোড়ার তো একটা বানতাই হ্যাঁ, তো যাচ্ছি এখন পাঁপড়টা পুড়িয়ে নিই। আর এই ডাল ভাত আলু ভাতের সাথে পাঁপড় পোড়াটা না জাস্ট ফাটাফাটি লাগে। এই যে পাঁপড় পোড়া রেডি, এখন হয়ে গেছে সন্ধেবেলার। এই যে এখন বসে পড়েছে নিজের হরলিক্স নিয়ে, খেতে তো মোটেই চায় না, ওর নাকি চা খাওয়ার থাকে, তাই না? আমি বলেছি আগে বড় হয়ে যাও তারপর চা খাবে, যত খুশি চা খাবে, হরলিক্স এখন খেয়ে নাও। তা আমার চা চাপানো আছে, ও খাচ্ছে হরলিক্স, আর ভাবছি একটুখানি না বিরির ডাল মানে বাটা থেকে গেছিলো ফ্রিজে, তো এটাই ভাবছি একটু পকোড়া টাইপের বানিয়ে নিই, এত পকোড়া বানিয়ে নিই না তো সেই দই বড়ার মতন একটু কিছু বানিয়ে নেবো, চলো দেখা যাক। এই চা ফুটছে আর এদিকে তেল গরম হয়ে এসছে, আর এখানে দেখো এই যে এটাতে একটুখানি জল আর একটুখানি আবার নুনটা দিয়ে দিই,
দেখো একটুখানি নুন দিয়ে দিচ্ছি এতে, এটা ভালো করে মিক্স করে নিয়ে ভাজবো। দেখো এই বড়াগুলো যখন বানাবো না, তার আগে দেখো হাতে একটু জল নিয়েছি, তাহলে খুব স্মুথলি বড়াগুলো ছাড়া যায়। দেখো কি ছোট্ট ছোট্ট দেবো। দেখো একদম ছোট্ট ছোট্ট ছাড়লাম, কি বড় বড় হলো। এটা একটু ফ্রিজে যদি কদিন রেখে দেওয়া যায় না, এত সুন্দর হয়ে যায়। তারপর তোমার কোনো খাবার সোডা টোডা কিচ্ছু দরকার নেই, বেশ ভালো করে এটাকে ফেটিয়ে আর এইভাবে ছেড়ে দেবো। একদম ছোট্ট ছোট্ট দিয়েছিলাম, দেখো কি সুন্দর বড় বড় হয়ে গেল। দেখো হয়েও গেল ভাজা প্রায় প্রায়। আর এদিকে দেখো একটু জলের মধ্যে নুন দিয়ে রেখেছি, এবার এটাতে এগুলো রেখে দেবো। আসলে দই বড়াটা বেটু একটু বেশি পছন্দ করে, এরকম পকোড়া ভেজেও আমার ভালোই লাগে খেতে। একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে বানালেই খুব ভালো হতো, কিন্তু যাই হোক ও পছন্দ করে, যখন ওর মতনই বানাই একটু। দেখো কি সুন্দর হয়েছে। এবার এই যে নুন দেওয়া জলটাতে আমি এটা রেখে দেবো। এই জলটা না হালকা একটু গরম করেছি, বেশি না, একদম সুষুম গরম করা আছে। তো এগুলো তুলে এটাতে দিয়ে দিচ্ছি। দেখো একটু এরকমই শুধু মুখে খাবো বলে বেশ কড়া কড়া করে কয়েকটা ভেজে নিলাম, দেখছো কি কুরকুরে হয়েছে। এটাতে না শুধু একটুখানি বিট নুন ছিটালাম, দারুণ কুরকুরে হয়েছে। দেখো কি সুন্দর ভিতরটা একদম পাফি হয়েছে। ভালো না? খুব কুরকুরে বল। তো দেখো দই বড়া আমাদের একদম রেডি আছে, আর এবার আমি এটাকে প্লেটে রেডি করছি বেটুর জন্য। বেটু অস্থির হয়ে আছে খাওয়ার জন্য, কারণ আমি বেশিরভাগ এটা ওর বার্থডেতে তাছাড়া হোলির টাইমে বানিয়ে থাকি, এখন তো এই টাইমে বানানোই হয় না। এটা ছিল পেশাটা থেকে গেছিলো ফ্রিজে, তো ভাবলাম বানিয়ে দিই, তাই জন্য ও খুব এক্সাইটেড আছে খাওয়ার জন্য, তো বললো জলদি জলদি রেডি করো। তো আমি দেখো দইটার পরে একটু দিয়ে দিচ্ছি ভাজা মশলা, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ি। তো চলো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্টটা করে দিও, আর যদি নতুন থাকো তাহলে একটু সাবস্ক্রাইবটা করে নিও। তো চলো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট, টাটা। এবার বেটু খেয়ে বলবে কি কেমন হয়েছে, সফট তো হয়েছে, বল বেটা। এটা আবার বেটুর কিন্তু খুব ফেভারিট একটা জিনিস, খুব সুন্দর হয়েছে।